খেলা শেষ তৃণমূল মন্ত্রী সুজিত বসুর, পৌর নিয়োগ দুর্নীতির তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা। সুজিত বসুর বিরুদ্ধে ওয়ারেন্ট ইডির। সূত্রের খবর, দমকল মন্ত্রীর বাড়িতে চলছে জিজ্ঞাসাবাদ। সাত সকালে ইডির আধিকারিকরা দুটি দলে বিভক্ত হয়ে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির দুটি বাড়িতে পৌঁছে যান। দুটি বাড়িতে গিয়েই কলিং বেল বাজান ইডির আধিকারিকরা। প্রথমেই মন্ত্রী সুজিত বসুর বাড়িতে দায়িত্বে থাকা কর্মচারী ও কেয়ারটেকাররা দরজা খুলতে চাননি। তারপরে ইডির আধিকারিকরা তার নিয়ে উৎসাহ প্রকাশ করেন। বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ইডির আধিকারিকরা। ইডির কাছে থাকা ওয়ারেন্ট দেখানো সত্ত্বেও দরজা খুলতে চাইছিলেন না সুজিত বসুর দায়িত্বে থাকা কেয়ারটেকার এবং বাড়ির কর্মচারীরা। তারপরেই ওয়ারেন্টের কপি ওই কেয়ারটেকারদের হাতে দেওয়া এবং সঙ্গে সঙ্গে সেই ছবি তুলে রাখার পরপরই কেয়ারটেকাররা দরজা খুলতে বাধ্য হন। শেষমেশ দুপক্ষের মধ্যে বাদানুবাদ চলার পরে সুজিত বসুর বাড়ির দরজা খুলে দেন কেয়ারটেকাররা। এই মুহূর্তে সুজিত বসুর দুটি বাড়িতেই রয়েছেন ইডির আধিকারিকরা। তবে হাতে নাতে সুজিত বসুকে পাকড়াও করতে পেরেছেন ইডির আধিকারিকরা। বাড়িতেই ছিলেন সুজিত বসু। দীর্ঘক্ষণ ধরে তাকে নিয়ে জেরা পর্ব চলছে। শেষমেশ কি গ্রেপ্তার হতে পারেন সুজিত বসু, সেই প্রশ্ন উঠছে। কারণ পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির যে সিজার লিস্ট, সেই সিজার লিস্টেই কিন্তু সুজিত বসুর নাম রয়েছে। তাই সুজিত বসুর নামে ওয়ারেন্ট নিয়েই কিন্তু তার বাড়িতে গিয়েছেন ইডির আধিকারিকরা। সম্ভাবনা রয়েছে সুজিত বসুকে গ্রেপ্তার করা হতে পারে, কারণ ইডি পৌর নিয়োগ দুর্নীতি মামলায় খুব দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করতে চাইছেন। এবং যেহেতু ইডির সিজার লিস্টে সুজিত বসুর নাম রয়েছে এবং ওয়ারেন্টও রয়েছে, তাই তাকে নিয়ে বড়সড় পদক্ষেপ করতে পারেন ইডির আধিকারিকরা।